দুই বছর কিংবা তিন বছর আগে আপনি ফেসবুক স্টোরিতে যা আপলোড করছিলেন হয়তো মনে করতেছেন তা ডিলেট হয়ে গেছে, কিন্তু না, তা ডিলেট হয়নি। চলুন আমরা শুরু করি তা কীভাবে ফিরিয়ে পেতে পারেন। প্রথমে আপনাকে ফেসবুক প্রোফাইলে গিয়ে ডান কর্নারের উপরে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনাকে ডান কর্নারে দেখবেন উপরে সেটিংস একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। করার পর আপনি দেখতে পাবেন ইওর অ্যাক্টিভিটি। এখানে আপনি দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পারবেন স্টোরি নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি শুরু থেকে আজ পর্যন্ত আপনি যত পিকচার বা যত আপনার ছবি আপলোড করছিলেন আপনার স্টোরিতে সব এখানে জমা হয়ে আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি ডাউনলোড করতে পারেন, বা আপনার পছন্দের যে কোনো ফটো আপনি আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন। চলুন দেখা যাক কীভাবে সেভ করবেন। যে ছবিটি সেভ করবেন সেই ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন থ্রি আইকন আছে, থ্রি ডট আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সেভ ফটো নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ব্যাস, আপনার ফটোটি সেভ হয়ে গেছে। চলুন এবার গ্যালারিতে গিয়ে দেখা যাক। গ্যালারি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন সেই আপনার পছন্দের কাঙ্ক্ষিত ছবিটি। ধন্যবাদ।